হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা চলো আজকে সন্ধ্যাবেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম ওই জন্য শেয়ার করছি তো দেখো এখানে মালক্ষ্মী মানে সন্ধ্যাবেলার পুজো হয়ে গেছে রুইকে ক্যাটা থেকে নিয়ে আসলাম নিয়ে এসে জাস্ট পুজোটা করলাম পুজোটা করে নিয়ে ভাবলাম আজকে ইভিনিং ব্লগটা আমি শেয়ার করি তার জন্য শেয়ার করলাম দেখো এই সন্ধ্যাবেলা প্রথম কাজ হচ্ছে এসে আগে পুজো দিয়ে নিলাম জাঙ্গাপুর ছেড়ে নিয়ে পুজো সন্ধ্যা পুজো হয়ে গেছে দিয়ে দিয়ে নিলাম তো এবার হাত হাত ধুয়ে ঠাকুরেরকে জলের মুখটা ধুয়ে দিলাম এইভাবে মুখটা ধুয়ে দিতে হয় ঠাকুর ভগবানকে তো মুখ টুক ধোয়ানো হয়ে গেলে একটু বাসনগুলো ঠাকুরের রেখে দিলাম দিয়ে এবার বাকি কাজগুলো করবো আর যেটা তোমাদের বলছিলাম দেখেছো আমার মা লক্ষ্মীর ধান নিয়ে গেছে কত সুন্দর ধান এসছে ধান দিয়েছিলাম বলে তো এবার দেখো পুজো টুজো হয়ে গেছে এবার যেটা কাজ হলো মেন কাজ হলো সেটা হচ্ছে পাখিগুলোকে ঢাকা না হলে সন্ধ্যাবেলা যদি পাখিদের ঢাকা না হয় ওরা এতটা পরিমাণ চিৎকার করবে এতটা পরিমাণ চিৎকার করবে তোমায় কি বলবো তা এখনও হালকা হালকা গরম পড়ে গেছে ঠিকই তো এবছর ওদের আর ঘরে নিচ্ছে ছি না এদেরকে বাইরেই রাখছি গরম পড়লে পাখার ব্যবস্থা করে দেবো এখানটাতে আর আপাতত এখন ভোরের দিকে একটু শীত পড়ে আর ওরা এইভাবে ঢেকে দিলেই ওরা খুব ভালো মতন থাকে তো এই জন্য এইভাবে ওদেরকে প্রতিদিন সন্ধ্যাবেলা আমার ডিউটিতে সন্ধ্যা পুজো দিয়ে প্রথমে তো ওদেরকে ঢেকে দেওয়া তো চলো আগে ঢেকে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঢাকা হয়ে গেছে ওদেরকে তো এবার পুরো ঢাকা হয়ে গেছে আর এবার যে কাজটা হলো এদিকে মুরগি ঘরের বাইরে তালা লাগানো হয়ে গেছে এসে আগে মুরগি ঘরে তালা লাগিয়ে দাম করতে ছেড়ে নিয়েছে কারণ মুরগি ঘরে ধরে নিয়ে আমি ঘরের ঠাকুর টাকুর কিছু ধরি না এর জন্য দেখো তা এরপর আমার তালাটা লাগানো হয়ে গেলো কারণ সন্ধ্যাবেলা মেয়ে আর মেয়েদিকে থাকে এদিকে আর বেশি কেউ থাকে না বলে এদিকে গেটটা তালা লাগানো থাকে তো দেখো এখন কিচেনটা খোলা হয়নি আসার পর থেকে কিচেনটা ওরকম পড়ে রয়েছে তো কিচেনের চাবি এখানে রয়েছে চাবিটা নিয়ে গিয়ে এবার কিচেনটা খুলে নেবো দেখো এবার কিচেনটাকে খুলে নেবো কিচেনটাকে খুলে নিয়ে এবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু বোক করবো যেটা সন্ধ্যাবেলা যা করবো দেখি আর আসে থেকে না আজকে একটু সিঙ্গারা নিয়ে আসা হয়েছে তো বেশি কিছু করবো না শুধু একটু চা করবো এই জন্য চায়ের বাটি নিয়ে নিলাম এখান থেকে চায়ের বাটিগুলো এখানে থাকে আর জল আমার এখানটাতে থাকে কদিন ধরে টাইম কলে জল আসে না চাপ কলের জলই এখানে ভরে রেখে দিয়েছি চাপ কলের জলটাও ভালো খারাপ নয় আমরাই চাপ কলের জলটাই খাই তো দেখো এখানে লাইটার দিয়ে রেখে দিয়েছি আর এখানে সব গ্যাসের উপরে আছে উপরে তরকারিগুলো রেখে দিয়েছি একটু নিরামিষ নিচটা আঁশ হয়ে রয়েছে তো দেখো এখানে চাবি না খুলেই আমি গ্যাসটা জ্বালানো শুরু করে দিয়েছি তো দেখো চাবিটা খুলে নিলাম আর এই দেখো দুপুরে যে স্যালাড বানিয়েছিলাম আমারটা আমি খেয়ে নিয়েছি রুহিটা খাইনি আমাদের বিট আছে গাজর আছে আর শশা আছে তো দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি জলটা বসিয়ে দিলাম তো এটা হচ্ছে গ্লুকন্ডির জিনিস আমি চিনি ভেবে এখনও চিনি দিয়ে দিয়েছিলাম তো দেখো পাখিকে খাওয়ার দিয়েছে রুহি ঢাকনাটা ঢাকিয়ে নিই তো এই দেখো চিনি এখানে রয়েছে চিনি চলো চিনিটাকে নিয়ে যাই চিনিটা ভারী আর পড়ে গেলে পরে সব যাবে তো দেখো এখান থেকে দুই তিন চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বেশি একটা চিনি খাই না তাও হালকা করে আজকে একটু বেশি মনে হলো খাওয়ার জন্য ইচ্ছা করছিলো তো দেখো একটু বেশি হয়ে গেছিলো যখন মুখে দিয়ে দেখেছিলাম একটু বেশি বেশি হয়ে গিয়েছিল তো দেখো এখানে চা এটা হয়ে গেলো এবার তোমাদের যেটা বলেছিলাম কী কী নিয়ে এসেছি দোকান থেকে মেক ক্যাটার থেকে আনার সময় একটু শিঙাড়া নিয়ে আসা হয়েছে পাউডার নিয়ে আসা হয়েছে আর কালকে স্কুল আছে এই ম্যাগি নিয়ে আসা হয়েছে তো চলো এবার টাকার ব্যাগটাকেও ঘরে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপর এখানে মুড়ি টুড়ি কী খাবো না খাবো দেখবো অন্যদিনের মতন আজকে আর মুড়ি মাখবো না আর এই নিচের এই জায়গাটা অবস্থা দেখেছো রুহি এসে কিছু খুঁজে পাচ্ছিলো না ওটার জন্য এরম করে সব এলোমেলো করে ফেলেছে এদিকে এদিকে যদি ঘুরে কাজ করতে করতে চায়ের জল ফুটে গিয়েছে এর মধ্যে চা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো চলো চাটাকে নামিয়ে নেবো এবার চাটাকে হালকা স্টিমে রেখে দিয়েছি দেখো চাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার চাটাকে স্টিমে নিয়ে নেব আর দিয়ে এই যে মুড়ি মুড়ি দিয়েছে আছে শিঙাড়া খাবো মুড়িটা আর মাখবো না আজকে চলো মুড়িটা বের করে নিই দেখো শিঙারা ঢেলে নিয়েছে দেখে মুড়িটা বের করে নিলাম মুড়িটা বেশি একটা খাবো না অনেকটা বেশি পড়ে গেছে তো কিছুটা মুড়ি তুলের মধ্যে ধুয়ে দেবো আর রাত্রবেলাতে ভাতটা খেতে একদম ইচ্ছাই করে না কি বলবো তোমাদেরকে তো আর তারপর দেখো তারপরে কাজটা হলো চা হয়ে যাওয়ার পরে আমার সব লাইট বন্ধ করা কারণ লাইট না বন্ধ করলে প্রচুর ইলেকট্রিক বিল চলে আসবে এই জন্য সব রকম লাইট বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দেখো এখানে সিঙ্গারা চা মুড়ি সব নিচে রুই বসে আছে এখানে তারপর হচ্ছে ঘরের কিছু কিছু জিনিস সুইচ দিয়ে দিলাম যেমন টিভি সুইচটা দিলাম একটু টিভি দেখবো কিছুক্ষণ সময় তো অনেকক্ষণ সময় হয়ে গেছে চা মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গিয়েছে তা এখন যে কাজটা করবো এখান থেকে কেচিটে নিয়ে নিলাম আজকে রুই স্কুল থেকে নতুন বই দিয়েছে তো নতুন বইগুলো এখন তোমার সবাই যে নতুন ব্যাগ দিয়েছে আজকে স্কুল থেকে এখন নতুন বইগুলো সব মলাট করবো কারণ কালকে থেকে রুই স্কুল লেট করলে হবে না ভেবেছিলাম রুইর বাবা আসবে তখন মলার দেবে কিন্তু রুইর বাবা আসলে হবে না তাই দেখো এখানে স্যালো টেপ আছে স্যালো টেপ দিয়ে দেবো তারপরে ড্রেসিং টেবিলটা গুছানোর জন্য বসবো তো দেখো এবার ব্যাগটা খুব সুন্দর দিয়েছে এই দিকে টিভিতে বই হচ্ছে একটা বই দেখছি আমি দেখছি রুহানিকা দেখছে না আমি দেখছি তো চলো বইগুলোকে সব মডার দিয়ে দিই তোমাদের সাথে সেটা শেয়ার করি মলারগুলো কিভাবে দিয়ে দিই তো চলো এবার সব বইগুলোকে মলার দিয়ে দিয়ে একটা করে আটখানা বই আছে আটখানা বইকে এখন মলার দিতে হবে প্রায় এখন বাজে তোমার সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গিয়েছে তো আজকাল বই পড়ানো হবে না কারণ আজকে পুরো দিনটাই মরার দিতে চলে যাবে কারণ মলার দেওয়াটা খুব জরুরি কালকে থেকে স্কুল হবে আবার মলার দিলেই হবে না বইয়ের মধ্যে সব নাম ঠাম লিখে দিতে হবে নাহলে বই হয় না বাচ্চাদের মধ্যে মিসিং হয়ে যায় বই মিসিং হয়ে যায় তখন তো নাম না ছাড়া বলতেও পারবে না কোনটা কার বই আর জন্য আজকেই মডার দেবো আজকেই ভালো করে নাম ঠামগুলো লিখে এর মধ্যে তো ভালো করে স্ট্যাল স্ট্যালোটার দিয়ে বইগুলোকে আটকে দেবো যাতে বইগুলো ছিঁড়ে না যায় তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে মোড়াটা দিই মোড়াটা দেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি দেখো এখন প্রায় রাত নটা বাজে তো আমার ছখানা আটখানা বইতেই মলার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু বইগুলোতে সব নাম লিখে দেবো নাহলে বইগুলো মিসিং হয়ে যাবে তো দেখো সব বইতে নাম লেখা হয়ে গেছে খাতাতে নাম লেখা হয়ে গেছে রনিকা দাস রনিকা দাস রনিকা চলো ব্লগটাকে এখানে শেষ করছি ভালো